আসসালামু আলাইকুম ও ওবরাক সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব সুরা আলী ইমরানের একশো বাষট্টি নগায়ত থেকে একশো পঁয়ষট্টি নঙায়াত পর্যন্ত সম্মানিত দর্শক এটি চার পাড়ার দশ পৃষ্ঠার দ্বিতীয় অর্ধেকটুকু আজকে আমরা বানান করে শিখব সম্মিলিত দর্শক এখনও পর্যন্ত যারা কোরআনের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে কোরআনের সাথেই থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যেন সহজ এই ভিডিওগুলো দেখে সবাই কোরআন শিপ শিখে নিতে পারে তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক আর উদু বিল লে হিউ মিন এ শেইউ তন ইওর আলিফে জবরজের পেশ হলে এটাকে হামজা বলা যেতে পারে তবে আলিফ কিন্তু আলিফই থাকতেছে আলিফের উচ্চারণও হামজার উচ্চারণ আ হবে তো আলিফ এবং হামজা বলা নিয়ে আমরা ঝগড়াঝাটি না করি অনেকেই এ ধরনের খুব প্রশ্ন জোরালোভাবে করেন তো আসলে ব্যাপারটা এরকমের না একই উচ্চারণ আমরা আরবি হরফ উনত্রিশটা বলি অনেকেই বলতে শুনবেন যে আঠাশটা বলে কারণ এই দুটো মিলে একটা তারা ধরে আর কি তো আমরা এখানে আলিফ জবর আ পড়তেছি যদি বলি হামজে জবর আ সেটাও সঠিক কোনো সমস্যা নেই ফে জবর ফে এফ এ মিম জবর মে এফ এ মে নুন তে নিত এফ এ মে নিত তে জবর তে বে জবর বে আইন জবর আ তে বে আ এফ এ মে নিত তে বে আ র দ জে রিয়ম রিদে বলা যাবে না রিয়ম জিব্বার ঘোরা দিয়ে উচ্চারণ করতে হবে রিয়ম মোটা হবে হরফটি

মিম নুন সবর ম্যাম সবের দর্শক এখানে খেয়াল করতে হবে আসে মিম নুন সবর মান পড়তেসি ম্যাম কারণটা কি এটা আমরা এখন বোঝার চেষ্টা করব। নুন সাকিন অথবা তনওয়িনের পরে যদি বা আসে তাহলে ওই নুন সেকিন অথবা তনওয়িনের উপরে ছোটো করে একটা মিম দেওয়া দেখবেন অর্থাৎ নুন সাকিন এবং পরে যদি বা আসে তাহলে ওই নুন সাকিন অথবা তনওয়িনকে মিম দ্বারা পরিবর্তন করে ইকফা গুন্নার সাথে পড়তে হবে এটা হচ্ছে ইকলাব বা কলব গুন্না কোনো কোনো কিতাবে এই গুন্নাটির নাম লেখা আছে কলব গন্যা কোনো কোনো কিতাবে লেখা আছে একলাফ গুন্না যেটা বলেন সেটাই সঠিক কোনো সমস্যা নেই উচ্চারণটা ঠিকমতো করতে পারলেই হলো। ক্যাম এভাবে ব্য আলিপসবর ব্য টানতে হবে আলিফ উপরে যে চিহ্নটি দেখতেছেন এটি থাকলে আলিফ টানতে হবে হামজর অ্যা হ তমিম মিম দুই জেল ট্রাইম গুন্যা করতে হবে কারণ উইনের পরে মিম আসছে এটি হচ্ছে এ বা গুন্যা এই গুন্যাটির নাম বিসা শা হল টাইম মিম শেরমি নুন লেম সাবর নেল মি ন লেম খেরাসব ল হাজিরিহি মি ন ল হি এখানে আল্লাহ শব্দটি পুর করে পড়তে হবে বিসা আ মিনাল্লাহি টাইম মিন অ ল হি ওয়ার্ সভার ওয়াই মিম হ্যামস এস বর ম্যা ওয়াই ম্যাক ওয়াই খের সাবর ওয়াই খেরা জব থাকলে একাল প্লেন তো হ্যাপ এ শু জিম সব জিয়া হ্যা নুন সবর হ্যান নুনে তাস্তিদ গুন্না করতে হবে এটি হচ্ছে অজীব গুন্না জাহান নুন সবর নামিম পেশমো জাহান নামো এখানে অক্ষের চিহ্ন আছে আমরা এখানে অক্ষ করব অক্ষ করলে অক্ষের সময় যে হরফটি আসে সেটি সাকিন করতে হয় এই মিম সাকিন হবে উচ্চারণ হবে জাহান নাম এভাবে আয়াতটি সম্পূর্ণ একসাথে বলছি এফ এম এনি اتبع رضوان الله كمن باء بسخط من الله ومأواه جهنم وسروا بهمز زر بئ وبئس لمز بسل سَلْ মিম সবর ম্যা স দিয়ে যে সই টেনে পড়তে হবে যে বাম পাশে জজম আলিয়া থাকলে টেনে পড়তে হয় রফিস রু ম্যা সই রু অফিস ম্যা রাকিন হবে এখানে টানতে হবে তিন আলিপ উচ্চারণ হবে একসাথে বলে দিচ্ছি ওয়া বি সাইল ম্যা সই রটাকে মোটা করতে হবে হ্যাঁ মিম পেশ হুম দল সব দে হুম দে রব র হুম দে র জিম খেলা যাবো জ্যা খেলা যাবো থাকলে এক লিপ টানতে হয় তা দুই পেশ তুন হুম দ্য র জ্যা তুন আইন নুন সের আইং নুন সে কেন পরে দান আছে গন্যা করতে হবে গন্যাটি সম্মানিত দর্শক নিয়ে একটি ভিডিও দেওয়া আছে আপনার চ্যানেল সেটা দেখে নিতে পারেন এটা সহজে খুঁজে পেতে হলে প্রথমে হচ্ছে এই কোরআনের মঞ্জিল বাংলায় চ্যানেলে ঢুকবেন তারপর দেখবেন হোম লেখা আছে ভিডিওস তারপরে প্লে লিস্ট লেখা আছে প্লে লিস্টে যাবেন ওখানে একটা প্লে লিস্ট সাজানো আছে যে তাজভিদ ও ব্যাকরণ শিক্ষা তো ওখানে ক্লিক করলেই আপনারা হচ্ছে খুব সহজেই ভিডিওটা পাবেন ইনশাল্লাহ তো এখানে গুন্না গুন্না করতে হবে আইন ডাল ল্যামসাব দাল্লাম ল্যাম খেরা যাব টানতে হবে খেরা থাকলে হাজির হি আর এখানে অফের চিহ্ন আছে আমরা এখানে অফ করব করবো চাইলে মিলেও পড়তে পারবেন কোনো সমস্যা নেই অফ করলে হাফ অ্যাকন্ড হবে এখানে টানতে হবে তিন আলিফ একসাথে বলে দিচ্ছি হুম দ্য র জে টু ন্যায় দ্য ল ওয়া উ ওয়াল ল্যাম খেরা যাব ল হবে হাফ ইস্যু ল বাইসে পড়বে সাদিয়া দিয়ে সই জেরে বাম পাশে থাকলে একে লিপ টানতে হবে বা সই র দুই পেশ রম তানভিনের পরে মিম আসছে এখানেই বলেছিলাম যে নন সেকিন এবং তানভিনের পরে যদি বা আসে তাহলে কিন্তু উপরে মিম হবে এবং সেভাবে উচ্চারণ করতে হবে র দুই পেশ রুন হতো কিন্তু পড়তে হবে র দুই পেশ রম মিম দ্বারা পরিবর্তন করতে হবে বা রম ব্যসের বি মিম আলিফ সেবর ম্যা সব রে বাসে খালি লিফট থাকলে এক আমরা এখানে এক লিফ্ট টানবো বি ম্যা ইয়া আইন সে বর ইয়া মিম সেবর ম্যা ইয়ার্ ম্যা ল্যামো পিস লু নুন সেবর না ইয়ার্ মেলুন হ্যাঁ অফিসিয়ামাই নুন হবে আমরা এখানে নন নুনে সেক ইন এবং এখানে টানব টিন আলিফ একসাথে বলে দিচ্ছি ওল হুম বিমা সাই রুম বি একসাথে একটু মিলিয়ে পড়ে দিচ্ছি কারণ চাইলে আপনারা মিলেও পড়তে পারবেন

لقد من الله عين سبرع لم لم سبلا على ميم همزة بش مو على المو ميم سرمي نون يا سرني زير بام بس جوز ولا يا كليبتان ثبنا نون سبنا على المؤمنين ألف ذال إذ با سبر با إذ با عين سبرع ثا سبر ثا إذ با ثا فيا في زير بام بس جوز ولا يا كليبتان ثبها ميم زيرهم فيهم إذ با ثا فيهم অলসব র সিন অফিস সু একলিপ্টেন্ট হবে ল্যাম মিম দুই সেবর ল্যাম রসুল ল্যাম এ গুন্নাটির নাম দো আগুন্না কারণ তার ধুইনের পরে মিম আসছে মিম নুনসের মিন এখানে কোনো গুন্না নেই কারণ নুনসে কিনে পরে আলিফ আসে এটি হচ্ছে ইঝার এটি নিয়েও একটি ভিডিও দেওয়া আছে আপনার চুলি দেখে নিতে পারেন রসুল ল্যাম মিন অ্যালিফ নুনসেবর অ্যাং গুন্না করতে হবে ইক ফ্যাগুন্না ফ্যাপিশফু পেশফু ফু সিন জেসি হ্যা মিম হিম من أنفسهم ياتي يتلا ما بيشلو أكل بدن ثبي ياتلو عن سبرع لا ميسب اللي عليها مبزرهم عليهم يتلا عليهم ألف كرا سبرع أكل بدن ثبي يا كرا سبرع يا كنا أكل بدن ثبي آ يا تزتي ها كرا زريه إكنه أكلب ثبي أكل كرا سبرع كرا سير ولتا بيش تكل أكل بدن ثبي بورت يتلو عليهم, بو. عليهم آياته واو يا بيش يو و يو زك بزب زك كف يا به هم زرهم و يو زكيهم يا بيش يو و يو عين لم صبر علم سلي و يعلي ميم بيش مو ها بيش شو مو ميم لم مول و يعلمهم مو كف زركي تا كر زب تا اكلب تنت به و بر بكتابه با و لم صبر و حكف زر حك والحك ميم صبر متى زبطة والحك متى. এখানে অক্ষের চিহ্ন আছে আমরা এখানে অক্ফ করব অক্ষ করলে গোলতা হা হবে আবার বলছি অক্ষের সময় গোলতা হা হবে এটাই নিয়ম যে অক্ষের সময় যদি গোলতা আসে তাহলে সেটাকে হা হবে এবং সাকিন করতে হবে উচ্চারণ হবে ওয়াল হিক ম্যা একসাথে বলে দিচ্ছে আরটা বেশ বড়

সেক্ষেত্রে যদি আপনারা মাঝখানে অক্ফ করেন অর্থাৎ থামেন সেক্ষেত্রে যেভাবে থামবেন এখানে কিন্তু এতলো আলিহিম বলে থেমেছি এখানে অলরেডি সাকিন দেওয়া আছে আপনারা যদি এখানে থামেন তাহলে রস এক একলিপটেনে থামতে হবে যদি এখানে থামেন ইজবাশ আসে পড়তে হবে ইজবাস আবার যখন শুরু করবেন আমি এখানে থামার পরে শুরু করেছি মিন আংফুসিম আপনারা এতলো আলিহিম থেকেও শুরু করতে পারবেন মোট কথা হচ্ছে যে জায়গায় থামবেন সেই জায়গাটা সাকিন করে থামতে হবে আবার যখন শুরু করবেন তারপর থেকেই শুরু করতে পারবেন না কারণ এখানে কিন্তু একটা অকফু দেওয়া নাই যেহেতু দেওয়া নাই আপনি অকফু করছেন তো একটু পিছন থেকে ধরে নিয়ে পড়তে হবে অর্থাৎ মিলাতে হবে এটাই হচ্ছে নিয়ম ওয়ুসর ওয়া আলিফ নন্সের ইং গন্যা করতে হবে ইকফা সেকেন্ড কাপ আসছে ওয়া ইং ক্যাফ আলিফসে ক্যা এক লিপ আনতে হবে নৌ নৌ পেশনু এখানে এক লিপ্ট হবে

গুন্না করতে হবে গুন্নাটির নাম ইদগমে বাগুন্না তখন বিনের পরে মিম আসছে এই জন্য গুন্নাটির নাম ইদগমে বাগুন্না হবে দালালিম মিম পেশ মু বাইয়াসের বি টেনে পড়তে হবে নুন দুই সেট নিন মুবি নিন অকফ চলে আসছে অকফের সময় নুন সাকিন হবে এখানে টানতে হবে তিন আলিফ একসাথে বলে দিচ্ছি ওয়া ইন কানু মিন ক্বাবলু লা ফি দালালিম মুবিন সম্পূর্ণ একসাথে বলে দিচ্ছি "لقد منّ الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال করতে হবে এটা হচ্ছে অজীবা শুধুমাত্র নুনে এবং মিমের উপর যদি তাস্তিদ থাকে তাহলে সেটা অজীব গুননা হয় নুন এবং মিমে কিন্তু তার ডান সাইডে যদি তামভিন অথবা নুন সাকিন দেখেন তাহলে এটার নাম পরিবর্তন হয়ে যাবে বা বাগুননা জিনিসটা মনে রাখতে হবে মিম আলিফসবর মা এখানে এটাতে হবে তিন আলিম আমরা উপরে যে চিহ্নটি দেখতে পাচ্ছি এই চিহ্নটি থাকলে তিন আলিফ আলিপুরে পড়তে হবে আওয়াম ম্যা এলিপজেবর অ্যা স দ্য এলিপজেবল স এক লিপ্ট হবে আউ স ব্যা দ্য অ্যাস এ বোর বেট আউ স ক্যাফ মিম পেশ কুম ক্যাফ গিয়ে তার শদীদোলা মিমকে ধরবে এটা হচ্ছে মিম সেকেন্ডের ইদভম গুন্ডা মিম সেকেন্ডের পরে যদি মিম আসে তাহলে এই গুন্ডাটির নাম হবে মিম সেকেন্ডের ইদভম গুন্ডা করতে হবে আও স বেথ কুম মিম পেশ মো স দিয়ে যে হবে ব্যাস এ বর বেয়া দুই পেস্টুন মো বেতুন তানবিনের পরে কফ আসছে গুন্না করতে হবে এটি হচ্ছে ইকফা গুন্না গুন্না করতে হবে মুসিবে কফ দাল জবর কদে দালে কলকলা করতে হবে আলিফ জবর আসবো সবে বা তে কলকলা করতে হবে আও সবে তা গিয়ে তাসিদুল্লাহ মিমকে ধরবে গুন্না করতে হবে এটিও মিম সিকিনের ঈদ গম এই জায়গাটার মতো আও সবে তুম মিম সাজের মিস লাই মিস লাই হা আলিফ জবর হা এক লিপ্টান থাকবে মিস লাই সম্মানিত দর্শক এখানে ছোট করে লামালিব দেওয়া আছে দেখতে পাচ্ছেন এরকম যদি থাকে তাহলে কিন্তু সেখানে অকফ করা যাবে না বা থামা যাবে না আপনারা একটু আগে অথবা একটু পরে গিয়ে থামবেন এই জায়গাটা অকফ করা নিষেধ আমরা এখানে অকফ করব না আওসাবেতুম মিছলাইহা কফলান বিশকুলতাম পেশতুম কุลতুম আলিফ নুন সে বলে এন দুনাতাস TID ওয়াজিব গুননা নোনিয়া খারেসেব না এন হবেন্না

অর্থ সম্পূর্ণ চেঞ্জ উল্টাপাল্টা হয়ে যাবে আমরা এই জিনিসগুলো খেয়াল করবো সু শুধু কফ এবং কাপ বলতে কোনো কথা না যে কোনো আরব যেটা আছে সেটা বাদ দিয়ে যদি আপনি অন্য একটা বলেন তাহলে কিন্তু অর্থ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা এই জিনিসগুলো খেয়াল করবো সু পেশু ওয়াউসবর ওয়া হুয়া মিম নসের মিন কুল হুয়া মিন আইন সের রিং গুন্না করতে হবে ইক দাল দলসের দি মিন এং দি অ্যালিফ ননস গুন্না করতে হবে এটিও ইক ফাগুননা নসেকেনম্বরে ফার্স্টছে

কেফ ল্যাম্প পেস কুল ল্যাম্পের লিখুলনি আই ল্যা খুললি সিনিয়া জাবর সেই হামজা দুই জের ইং গুন্না করতে হবে এটি হচ্ছে ইক গুন্না সেই ইং কফজেবর ক ডালিয়াসের দি এক লিপ ট্যানতে হবে কদি র দুই পেশ রোন খদি রোন অক্সেশ র সেকেন্ড হবে এখানে রকে পাতলা করতে হবে এখানে ট্যানতে হবে তিন আলিপ একসাথে বলে দিচ্ছি ইন লায় লা কুললি সেই ইয়ং কদির সম্পূর্ণ এটি একসাথে পড়ে দিচ্ছি أولما أصابتكم مصيبة قد أصبتم مثليها قلتم أن هذا قل هو من عند أنفسكم إن الله على كل شيء قدير সরকারি দর্শক ভিডিওতে অবশ্যই লাইক দেবেন আপনজনদের সাথে শেয়ার করবেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর সরাসরি যোগাযোগ করতে চাইলে কমিউনিটি ট্যাবে ওখানে একটা পোস্ট দেওয়া আছে বা আপনারা চাইলে চ্যানেল অ্যাবাউটে গিয়ে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে ওইখানে এসে যোগাযোগ করতে পারেন অপ্রয়োজনে যোগাযোগ করবেন না বিশেষ প্রয়োজন স্যার ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে